সকালবেলায় ঘুম চক্ষু খুলেই যদি এরকম সুন্দর সুন্দর ফুল দেখা যায় বাগানে, তাহলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি হচ্ছে মোচার একটা রেসিপি, একদম নিরামিষ একটা তরকারি যেটা আমি বেসনের বড়া দিয়ে বানিয়ে নিয়েছি। তো মোচার পরিমাণটা একটু কম ছিল, যার জন্য মোচার তরকারিটা একটু বাড়ানোর জন্য বড়া অ্যাড করেছি। তো বড়া মোচার তরকারি খেতে অসাধারণ লাগে, তোমরা অনেকেই হয়তো খেয়েছো। তো আজকে আমরা বানাবো বাড়িতে, তো কেমন হয় অবশ্যই জানিও, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথমে হচ্ছে বেসন আর চালের গুঁড়ি আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন, আর হচ্ছে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মা শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছে, আদা, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এই মশলাটারই কিছুটা অংশ আমি ওই কিছুটা মানে একদম চার ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো হচ্ছে ওই বেসনের মিশ্রণটাতে। বেসনের মধ্যে কিন্তু চালের গুঁড়ি আছে, এটা ভুলে যেও না, যার জন্য কিন্তু ওটা বেশ মানে একটু শক্ত হবে, ভেঙে যাবে না। আর এদিকে দেখো আমি মোচাটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে বেসনটাও খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে আমার কড়াইতে গরম তেল রেডি হয়ে গেছে, আর বেসনের বড়াগুলো আমি ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। বেশি বড়া বড় দেবো না, কারণ বড় দিলে সেটা খেতে টেস্ট হয় না, তার ভেতরে নুন ঝাল কিছুই ঢোকে না, যার জন্য হালকা হালকা মানে অল্পই ছোটো ছোটো বড়া ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, বড়াটাও আমি ভাজতে ভাজতে আর্ধেক খেয়েও নিয়েছিলাম, দারুণ লাগে, একদম ফুলুরির মতো হয়েছে। আমি আবার কিছুটা লাস্টে ফাটা ফুলুরিও ভেজে নিয়েছিলাম। তো চলো এইভাবে আমি গোল গোল পাকিয়ে বড়াগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে তৈরি করে নেবো মোচার এই রেসিপিটা। বড়াগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে, পুরো মনে হচ্ছে যদি একটু বড় বড় বানাতাম তাহলে একেবারে ফুলুরি হয়ে যেত। তো এবার দেখো বড়াগুলো আমি ভালো করে তেল ছেড়ে তুলে নিচ্ছি, তো বড়াগুলো দেখতে সত্যি অসাধারণ হয়েছে। আর এই যে এটাকে আমি ফাটা ফুলুরি বানিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে মশলাটা বাটা পুরো কমপ্লিট, আর এদিকে মোচা সিদ্ধ কমপ্লিট। মোচার মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর হচ্ছে ছোলা। ছোলা দিলে তো মোচা খেতে অসাধারণ টেস্ট হয়ে যায়। তো আলু, ছোলা, মোচা আর হচ্ছে বড়া, এই সবগুলো দিয়েই আজকে হবে মোচার এই তরকারিটা, তো অসাধারণ হবে। তো তেলটা অনেকটা ছিল বড়া ভাজার পর, আমি এত তেল ইউজ করব না। তো ওই দেখো ওখানে ছোট্ট করে আমার পড়ে রয়েছে বড়া ভাজা। তো যাই হোক, প্রথমে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, তারপরে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটো টমেটো কিছু ইউজ করব না। এরপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন, আর ব্যাস, তারপরে হলুদ গুঁড়ো দেবো, আর একটুখানি হালকা লঙ্কার গুঁড়ো দেবো, কারণ মোচাতে অত বেশি ইয়ে লাগে না, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলেই চলবে, বেশি ঝাল চলে না মোচাতে। তো এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো হালকা জল দিয়ে, তারপরে মোচাগুলো ছেড়ে দেবো। মোচাগুলো তো সেদ্ধ করাই আছে, কিন্তু সবার আগে বড়াগুলো ছাড়তে হবে, সেটাই মা আমাকে বললো, যে আগে বড়াগুলো ছাড়লে বড়ার মধ্যে নুন ঝালগুলো খুব ভালো করে ঢুকবে। তো আগে আমি বড়াগুলো ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে মোচাগুলো দেবো, কারণ বড়াগুলো তো শুকনো, তার মধ্যে একটু মানে সেটাকে আগে ইয়ে করলে একটু জুসি হয়ে যাবে বড়াগুলো। তারপরে আমি এই মোচাগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি, মোচার মধ্যে আগেই বলেছি ছোলা আর আলু আছে, মোচার সঙ্গে যদি ছোলা থাকে অসাধারণ লাগে খেতে। তো ধীরে ধীরে আমি মোচা সিদ্ধটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ব্যাস এইবারে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর হালকা একটুখানি জল আর হচ্ছে একটুখানি গরম মশলা আর চিনি দিয়ে দেবো, ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের মোচার এই বড়ার দিয়ে তরকারি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মোচার এই তরকারি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।